আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যাল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে বিষয়টি সেটি হচ্ছে, রাইস কুকারে যদি একেবারে লাইন নাই যায় তাহলে সেটি কিভাবে সমাধান করা যায় কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই, তো সেই ভিডিওটি আজকে দেখাবো। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি অবশ্যই একটু ইম্পর্টেন্টের কারণ, কারণ রাইস কুকার এখন অহরহ প্রায় সবখানেই ব্যবহার হয়ে থাকে। সেই কারণে রাইস কুকারের যদি কিছু প্রবলেম আপনি নিজেই সলভ করতে পারেন তাহলে কিন্তু সেটা অনেকটাই ভালো হয়। তো সেই কারণেই অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো কাজ করার জন্য আমাদের কিন্তু অবশ্যই এটি খুলে নিতে হবে। তো খুলে নেওয়ার আগে অবশ্যই একটু খেয়াল রাখবেন যে তিন সাইডে অথবা দুই সাইডে দুটি স্ক্রু থাকে, তো সেই স্ক্রুটি খুললেই সেটি নিচের কভারটি খুলে যাবে। তো নিচের কভারটি খুলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো সেম এরকম যে যে সকেট থেকে যে আমাদের তিনটি লাইন যায়, তো তিনটি দুইটি কোনো সমস্যা নাই। তো এই সকেট থেকেই হচ্ছে আমাদের মেন লাইন। তো একটি হচ্ছে যে লাল কালারের যে তারটি, এটি সরাসরি কয়েলে প্রবেশ করেছে, আর আরেকটি যে সাদা তার, এই যে সাইডে যে আরেকটি সাদা কেবল দেখতে পারতেছেন, তো সেই কেবলটা কিন্তু আমাদের সরাসরি সুইচে যায় আপনার আবার কয়েলে আসছে। সেম একদম বেড সুইচ কানেকশন একদম সিম্পলভাবে। তো এই লাল তারের ভিতরে যে একটি ফিউজ আছে, তো সেই ফিউজটাই কিন্তু আমাদের এখানে মেন উদ্দেশ্য হয়ে দাঁড়াচ্ছে। এই যে এই সাদা তারের যে সুইচে গেছে এখানে কোনো সমস্যা নেই, কারণ এখানে সাদা তার হচ্ছে সুইচিং, আর আমাদের এই লাল তারটি হচ্ছে আমাদের প্রথম ধাপ, রাইস কুকারের যে একটি প্রথম ধাপ থাকে সেটি। তো এটি হচ্ছে আমাদের মূলত প্রবলেম। তো তারপরেও আমি আপনাদের একটু চেক করে একটু শিওর করে দিচ্ছি। তো এই যে ফিউজটি কিন্তু খারাপ, এটি একদম সেম একটি ফিউজ, যেমন ওই যেমন বাসাবাড়ির ভিতরে আমরা যে কাটআউটগুলো ব্যবহার করি সেম একই কাজ। তো এই যে ফিউজটি কিন্তু অবশ্যই নষ্ট, কারণ যদি ভালো থাকতো তাহলে অবশ্যই পয়েন্ট উঠতো সেখানে। এটি 100% ধরা যায় যে এই জিনিসটির কারণেই এটি লাইন যাচ্ছে না। তো লাইন না যাওয়ার দুইটি ধাপ থাকে, তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে ফিউজ, তো তারপর হচ্ছে সুইচ। তো যেহেতু আমাদের ফিউজটি কাটা তাহলে সুইচ অবশ্যই ভালো আছে এবং কি পুরে নাই, তো সেটি চেক করার কোনো প্রয়োজন নাই। অবশ্যই এখানে ফিউজটি আপনি 15 ampere ব্যবহার করতে হবে। তো এটি যে কোনো ইলেকট্রিক পার্টসের দোকানে আপনি 15 ampere 10 ampere পেয়ে যাবেন। তো এটির দাম নেবে আপনার 20 টাকার মতো। তো আর যদি এটি নাও ব্যবহার করেন তাহলে সেটি অন্য একটি বিকল্প ব্যবস্থা আছে, সেটি হচ্ছে চিকন একটু তার দিয়ে, যেমন কাট আউটের যে ফিউজ লাগানো যায়, তো সেই রকমভাবে এটিও কিন্তু ডাইরেক্ট করে দিলে চলবে। এখানে ডাইরেক্ট করে দিলে কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো অনেকে মন্তব্য করতে পারেন যে ডাইরেক্ট করে দিলে হয়তো কোনো সমস্যা হতে পারে, তো না, এখানে ডাইরেক্ট করলে কোনো সমস্যা হয় না। তো ডাইরেক্ট করার জন্য অবশ্যই একটু চিকন সাইজের তার নিতে হবে, যেমন আমি 1.0 নিয়েছি, 1.0-র এক আল ব্যবহার করব। তিনটি তারের যে আল আছে তো সেইখান থেকে একটি আল ব্যবহার করলেই কিন্তু এটি এনাফ। তো সেখানে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন যাতে তারের সাইজ একটু বেশি চিকন না হয় আবার একদম মোটা না হয়। তো এখান থেকে আমি একটি আল ব্যবহার করব। তো একটি আল আগে ফিউজের এই প্রান্তে ভালোভাবে পেঁচিয়ে নেবেন, যাতে করে জয়েন্টটা একটু ভালো হয়, লুজ যাতে না হয়। অবশ্যই একটু সুবিধার্থের জন্য একটি ক্লাচ ব্যবহার করবেন, এবং এই টার্মিনালে পেঁচানো শেষ হলে পরবর্তী যে টার্মিনাল সেইখানে একটু পেঁচিয়ে দেবেন, যাতে করে এটি শর্ট হয়ে যায়। শর্ট হলে কিন্তু লাইনটি চালু হবে। তো এইভাবে একটু ভালোভাবে পেঁচিয়ে নেবেন। তো পেঁচানোর পর এটি কিন্তু রেডি। তো সেই ক্ষেত্রে এই যে টিউবটি আছে, তো টিউবটি আবার ভালোভাবে লাগিয়ে নেবেন। টিউবটি ভালোভাবে লাগানোর পর সেটি আবার যে প্রসেসে ছিল সেইভাবে ভিতরে ঢুকিয়ে দেবেন। তো ঢুকিয়ে দেওয়ার পর কিন্তু এটি একদম হয়ে গেছে। তো তারপর আমরা একটি লাইন দিয়ে চেক করব, অবশ্যই সাথে থাকবেন।
তো লাইনটি দেওয়ার জন্য অবশ্যই রাইস করে যে এসি কর্ডটি আছে, তো সেই এসি কর্ডটি সকেটের সাথে ভালোভাবে সংযুক্ত করতে হবে। তো এখানে আমাদের কারেন্ট লাইন নাই, তো আমি এখানে আইপিএস লাইন দিয়ে চেক করতেছি। তো অবশ্যই আমি কয়েলটি হিট করে দেখাতে পারতাছি না, তো তারপরেও যে লাইটটা আমার সিরিজ লাইনের যে লাইটটা জ্বলে উঠবে, তো অবশ্যই যে দেখতে পারতেছেন যে এখানে সিগন্যাল কিন্তু একটা কাজ করতেছে। তো সুইচটি চাপ দিলে কিন্তু এই যে আমাদের যে সিরিজ লাইনটা জ্বলে উঠতেছে, অবশ্যই আলো দেখতে পারতেছেন। এখানে কিন্তু এই যে সুইচটা চাপ দিলে কিন্তু ওই আমাদের যে সিরিজ লাইন আছে, তো সেই সিরিজের লাইটটি চলছে। তো এই প্রসেসটি দেখলে আপনি নিজেও হয়ে যেতে পারেন টেকনিশিয়ান। ধন্যবাদ সবাইকে।